হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বরূপম লাইভ। তোমাদের সকলকে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদেরকে আজকে একটা নতুন জায়গা ঘুরে দেখাবো, সেটা হলো সিকিমের রা বাংলা। রা বাংলা এমন একটা জায়গা যেখানে তুমি বুদ্ধ পার্ক এবং পাশে নামচি, যেখানে তুমি চারধাম সমস্ত কিছু দেখতে পাবে এবং খুব সুন্দর একটা ট্যুর হবে। তুমি পেলিং থেকেও এখানে ট্যুরে আসতে পারো, তাছাড়া গ্যাংটক থেকে বা আমাদের যে নর্থ সিকিমের ট্যুরের লাস্টের দিকে তুমি এটা করতে পারো। এখানে ওয়ান নাইট স্টেও করতে পারো, আবার যদি চাও যে না একদিনে টোটালটা ঘুরে নেবো সেটাও করতে পারো। একদিনে ঘুরে নেওয়াটাই শ্রেয়, কারণ আমরা পেলিং থেকে এখানে ঘুরে শিলিগুড়ি চলে যাব, ঠিক আছে? তো তোমরা গাড়ি ভাড়া করে আসতে পারো, টোটাল ট্যুরটা দেখো এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে। চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। আমি আছি তোমাদের ভ্রমণ বন্ধু কৌশিক, তোমাদেরকে সম্পূর্ণ পৃথিবী ঘুরে দেখাবো, তো স্টে টিউনড, চলো। সিকিমকে আমরা চার ভাগে ভাগ করেছিলাম, ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম, নর্থ সিকিম এবং মিডল সিকিম। এখনও আমাদের ওয়েস্ট সিকিম ট্যুর চলছে। অলরেডি ওয়েস্ট সিকিমের ওপর পেলিংয়ের ভিডিও আমরা বানিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশানে গিয়ে এটি দেখে নিতে পারেন। আর এখনকার যে ভিডিও আপনি দেখছেন এটা সেই ভিডিওরই কন্টিনিউয়েশন ভিডিও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আপনাদের সকলকে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু। আজ আপনাদের নিয়ে যাব ওয়েস্ট সিকিমের সবথেকে সুন্দর জায়গা রা বাংলা ও নামচিতে। এটি বৌদ্ধ ও হিন্দুদের জন্য একটি ভক্তিপূর্ণ স্থান, আপনাদের খুবই ভালো লাগবে। আজকের ভিডিওতে আমরা জানব আপনারা কিভাবে রা বাংলা নামচি যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, খরচই বা কত, ইত্যাদি ইত্যাদি। তো ভিডিওটি শেষ অবধি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারকে তাড়াতাড়ি 1 লক্ষে পৌঁছে দিন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন বন্ধুবান্ধবদের কাছে, আর অবশ্যই কমেন্ট করে জানান আপনি কবে যাচ্ছেন রা বাংলা ও নামচিতে, অথবা কতবারই বা গেছেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। রা বাংলা নামচি কিভাবে যাবেন? রা বাংলা ও নামচি যেতে কলকাতা বা অন্যান্য জায়গা থেকে সবার প্রথমে আপনাকে আসতে হবে NGP বা শিলিগুড়ি NBSTC বাস স্ট্যান্ড। সেখান থেকে গাড়িতে নামচি হয়ে রা বাংলা, অথবা বাগডোগরা বা সিকিমের পোকিয়াং এয়ারপোর্ট থেকে সরাসরি গাড়ি নিয়ে রা বাংলা, তারপর নামচি। আর এই রা বাংলা নামচি ট্যুরটা যদি গ্যাংটক বা পেলিং ট্যুরের সাথে রাখেন তাহলে সেক্ষেত্রে পেলিং বা গ্যাংটক থেকে আপনি সরাসরি রা বাংলা নামচিতে যেতে পারেন। আমরা পেলিং ট্যুরের সাথে এই রা বাংলা নামচিটা রেখেছিলাম, তাই পেলিং থেকে সরাসরি আমরা রা বাংলা হয়ে নামচি গেছিলাম। কিভাবে পেলিং যাব এবং পেলিং থেকে কিভাবে রা বাংলা যাব সেটির বিস্তারিত ভিডিও আমাদের ওপরের আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। NGP বা শিলিগুড়ি থেকে রা বাংলা নামচি যাওয়ার জন্য গাড়ি ভাড়া মোটামুটি 4,000 টাকা আপনারা নেবে। এছাড়াও শিলিগুড়ি থেকে নামচির বাস সার্ভিস আপনি পেয়ে যাবেন। বাসের টাইমিং সকাল 8টা এবং বাস ভাড়া 220 টাকা। প্রায় 3 ঘন্টার বাস জার্নির পর আপনি শিলিগুড়ি থেকে নামচি এসে পৌঁছাবেন, তারপর নামচি থেকে রা বাংলা। রা বাংলা ও নামচি কখন যাবেন? এই স্থানগুলিতে আপনি বছরের যে কোনো সময় আসতে পারেন, কিন্তু রা বাংলা বুদ্ধ মূর্তির পেছন থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পেতে অবশ্যই আপনাকে শীতকালটাই বেছে নিতে হবে। আমরা ডিসেম্বর নাগাদ গিয়েছিলাম এবং এখানে অসাধারণ ভিউ পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার। কোথায় থাকবেন? শুধু যদি রা বাংলা নামচি ঘুরতে যান তাহলে বলবো যে 1 নাইট 2 ডেজের ট্যুর প্ল্যানেই রা বাংলা নামচি আপনার ঘোরা কমপ্লিট হয়ে যাবে, এবং আপনাকে রেকমেন্ড করবো যে অবশ্যই আপনারা রা বাংলাতেই স্টে করুন, আপনাদেরই সুবিধা হবে। রা বাংলার কিছু হোটেলের নাম্বার ভিডিও ডেসক্রিপশানে আমি প্রোভাইড করব, আপনারা চাইলে সেখানেও উঠতে পারেন। আর পেলিং বা গ্যাংটক হয়ে রা বাংলা নামচি ঘুরতে গেলে রা বাংলাতে থাকতেও পারবেন নাও থাকতে পারবেন। যদিও আমরা পেলিং থেকে রা বাংলা নামচি হয়ে একদিনেই শিলিগুড়িতে ব্যাক করেছিলাম, কোথাও স্টে করার প্রয়োজন পড়েনি, তো আপনারা এইভাবেও ট্যুরটা করতে পারেন। রা বাংলা ও নামচি কিভাবে ঘুরবেন? আমাদের জার্নি শুরু হয়েছিল পেলিং থেকে সকালবেলা চেক আউট করে। হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে আমরা আমাদের ক্যাব ড্রাইভারের সাথে বেরিয়ে পড়েছিলাম রা বাংলা নামচির উদ্দেশ্যে। সেখান থেকে সোজা শিলিগুড়ি যাব। ভাড়া পড়েছিল প্রায় 6,000 টাকার মতো, তবে এটা সিজন অনুযায়ী ওঠানামা করতে পারে। আমি আমাদের ক্যাব ড্রাইভারের নাম্বার ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করে দিলাম, আপনারা চাইলে পেলিং গেলে ওনার সাথেও ঘুরতে পারেন। পেলিং থেকে রা বাংলার পথ আঁকাবাঁকা, প্রায় 2 ঘন্টা ধরে আমরা চলতে থাকলাম রা বাংলার উদ্দেশ্যে। রাস্তায় পড়ল সুমি ট্রি হাউস ক্যাফে, গাছের মাথায় সুন্দর একটি ক্যাফে,
এখানে উঠে আপনি কফির আনন্দও নিতে পারেন। শুধু এন্ট্রি ফি 20 টাকা আর কফি সহ এন্ট্রি ফি 50 টাকা। ছোট্ট একটা ভিন্ন অভিজ্ঞতা বলা যেতে পারে, আপনারা এখানে 10 মিনিট সময় কাটাতেও পারেন। পাহাড়ের গা বেয়ে আমরা এগোতে থাকলাম রা বাংলার দিকে। অবশেষে আমরা 9টা নাগাদ রা বাংলাতে এসে পৌঁছালাম। এখানকার পরিবেশটাই যেন অন্য, চমৎকার, পরিষ্কার পরিচ্ছন্ন ও ভক্তিভাবে পরিপূর্ণ। রা বাংলার একমাত্র আকর্ষণ বুদ্ধ পার্ক, আর এটাই যথেষ্ট। চারিদিকে সবুজ ঘাসে মোড়া এই পার্কটির ওপরে নীল আকাশ, দূরে সাদা রঙের বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা, আর মাঝে বিরাজমান আমাদের ভগবান গৌতম বুদ্ধ। 130 ফিট উচ্চ এই বুদ্ধ মূর্তিটি এখানকার আকর্ষণ। এখানে এন্ট্রি ফি পার হেড 50 টাকা। ভেতরে রেস্টুরেন্টও আছে, আপনারা চাইলে এখানে ব্রেকফাস্টও সেরে নিতে পারেন। তো আমরা এখন আছি বুদ্ধা পার্ক, যেটা রা বাংলাতে অবস্থিত। খুব সুন্দর একটা, অসাধারণ একটা পার্ক, তুমি না আসলে বুঝতে পারবে না। এন্ট্রি ফি 50 টাকা করে নিল, ফরেনদের জন্য 200 টাকা এবং স্টুডেন্টদের জন্য 10 টাকা, আর আর্মড মানে যারা আছে, মানে আর্মড ফোর্সে যারা আছে, আর্মি মিলিটারি, তাদের জন্য 25 টাকা করে, ঠিক আছে। তো অসাধারণ একটা মানে কি ভিউ, এবং তার পেছনেই কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, সেটারও অসাধারণ ভিউ, তুমি দেখলে বুঝতে পারবে। এবং সামনে পার্কটাও মানে একদম অসম, ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তুমি জাস্ট দেখো, ঠিক আছে, দেখলে বুঝতে পারবে। চলো, আমরা ধীরে ধীরে সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখলাম। পার্কটি বিভিন্ন ভাগে ভাগ করা আছে। এক জায়গায় আমরা দেখতে পেলাম ছোট্ট একটা শিবমূর্তি। এছাড়াও এখানে পাবেন জলের ফোয়ারা। এছাড়াও নরম মোলায়েম ঘাসে আপনার একটু গড়াগড়ি খেতে ইচ্ছাই করবে। বুদ্ধ মূর্তির তলায় আছে বৃহদাকার একটি পদ্ম, যার মাঝে আছে বুদ্ধা মিউজিয়াম, অর্থাৎ গৌতম বুদ্ধের সম্পূর্ণ জীবন কাহিনী। ভেতরে ভিডিওর পারমিশন নেই, তাই ভিডিও বানাতে পারলাম না। কিন্তু বুদ্ধের জীবন, তার তপস্যা, তার পরিনির্বাণ সম্পর্কে অনেক নতুন কিছু জানতে পারলাম। এই জায়গাতেও আপনার অনেকটা সময় কেটে যাবে। প্রথমে বুদ্ধ মূর্তির পেছন দিয়ে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছিল, তারপর আস্তে আস্তে মেঘে ঢেকে এলো। এখান থেকে 12টা নাগাদ বেরিয়ে আমরা পাশের একটি দোকানে লাঞ্চ সেরে নিলাম। এখান থেকে বুদ্ধ মূর্তি অসাধারণ লাগছিল। এখানকার লাঞ্চ মিল সিস্টেম, আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এই টোটাল মিল পার হেড 150 টাকা করে আমাদের বিল হলো। তবে খেতে কিন্তু দারুণ লাগলো, জাস্ট অসাধারণ। আপনি এখানে এসে নিজের লাঞ্চ সেরে নিতে পারেন। আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়লাম নামচির উদ্দেশ্যে। এখান থেকে নামচি প্রায় 2 ঘন্টার রাস্তা। অনেকেই রা বাংলাতে একদিন স্টে করে বুদ্ধ পার্কটি ভালোভাবে দেখে নেওয়ার জন্য। আপনারা চাইলে এখানে থাকতেও পারেন। কিছু হোটেলের নাম্বার ভিডিও ডেসক্রিপশানে আমি প্রোভাইড করব, আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন। নামচি পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে আমরা পৌঁছালাম সাম্ব্রাপ মনেস্ট্রি। এখানে আছে 135 ফুট বৃহৎ পদ্ম সম্ভবা গুরুর মূর্তি। সমস্ত সিকিমের মতো এখানকার পরিবেশও খুবই মনোরম এবং খুবই সুন্দর। এখানে আমি উইশিং হুইল ঘোরালাম এবং ভগবানের কাছে সমস্ত সাবস্ক্রাইবারদের সেফ জার্নির প্রার্থনা করলাম। এই মনেস্ট্রিতে এন্ট্রি ফি 30 টাকা পার হেড এবং কার পার্কিং 30 টাকা। বুদ্ধা পার্কেও কার পার্কিংয়ের জন্য 30 টাকা লেগেছিল। এখানে কিছু সময় কাটিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম নামচির চারধাম মন্দিরের সামনে। আমরা এখন আছি সিকিমের নামচিতে। নামচি একটা গুরুত্বপূর্ণ জায়গা ভ্রমণের জন্য, এবং এর সবথেকে দর্শনীয় স্থান হলো চারধাম, যেটা সিদ্ধেশ্বরী ধামও বলে। এখানে বড় শিবমূর্তির সাথে সাথে অন্যান্য মন্দিরও আছে, ঠিক আছে। তো টোটালটা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো, তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের ভ্রমণ বন্ধু আমি কৌশিক, তোমাদেরকে আজকে এক্সপ্লোর করব নামচি চারধাম। চলো, চারধাম বা সিদ্ধেশ্বরী ধাম মূলত আমাদের ভারতের 4টি প্রান্তে অবস্থিত 4টি বৃহৎ ধামের রেপ্লিকেট মন্দির বা ছোট রূপ। মাঝে বিদ্যমান 107 ফুট উঁচু শিবমূর্তি, তার চারিপাশে 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির। তো এখন আমরা আছি চারধামের ভেতরে। চারধামটা অ্যাকচুয়ালি
আমাদের যে ভারতবর্ষে চারটে জায়গাতে চারটে ধাম আছে, মানে আমাদের কৃষ্ণ মন্দির আছে যেটাকে বলে মেনলি, তো সেটা আর কি আছে। একটা হলো তোমার জগন্নাথ টেম্পেল, তারপরে আরেকটা হলো আমাদের বদ্রীনাথ টেম্পেল। জগন্নাথ টেম্পেলটা উড়িষ্যাতে পুরীতে, বদ্রীনাথ টেম্পেল, তারপরে হচ্ছে আমার দ্বারকা টেম্পেল, আর একটা হলো আমাদের রামেশ্বর টেম্পেল। ঠিক আছে, তো চারটে আলাদা আলাদা পার্টে চারটে আলাদা আলাদা মন্দির এখানে তৈরি করা হয়েছে, এবং সবার মাঝখানে রাখা হয়েছে শিব মন্দিরকে, মানে কি শিব ঠাকুরকে, শিব ঠাকুরের একটা বড় মূর্তি এখানে স্থাপিত করা হয়েছে। তো এই জায়গাটা খুবই ধার্মিক জায়গা, তুমি আসলে আসতে পারো। মানে মন্দির এখানে তৈরি করা হয়েছে বলতে কি, মানে আমরা চারটে জায়গার আলাদা আলাদা মানে স্ট্রাকচার এখানে রেডি করা হয়েছে, যাতে এখানে আসলে সেরকম একটা ফিল তৈরি হয়। ঠিক আছে, তুমি এখানে আসতে পারো, তোমার এখানে ভালোই লাগবে, অনেকটা শান্ত পরিবেশ। মানে মন্দির বিভিন্ন জায়গাতে যেমন খুব কোলাহলপূর্ণ হয়, এরকম কোলাহলপূর্ণ নয়, একদম শান্ত নিরিবিলি পরিবেশ, তুমি এখানে এসে অনেক সময় কাটাতে পারো। ঠিক আছে, পাহাড়ের ধাপ কেটে কেটে সম্পন্ন করা হয়েছে এই সিদ্ধেশ্বরী ধাম। এখানকার এন্ট্রি ফি ও কার পার্কিং পার হেড 50 টাকা করে। বৃহৎ ঘণ্টা থেকে শুরু করে লোকনাথ মন্দির, সঙ্গে মূল চারটে ধাম, পূর্বে জগন্নাথ, পশ্চিমে দ্বারকা, উত্তরে বদ্রীনাথ, দক্ষিণে রামেশ্বরম, প্রতিটা মন্দিরেই আমরা ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। তো আমরা এখন আছি রামেশ্বরম টেম্পলের সামনে। রামেশ্বরমটা অ্যাকচুয়ালি অবস্থিত হচ্ছে তামিলনাড়ুর একদম শেষ মুহূর্তে রামেশ্বরমে। তো এই টেম্পলটার একদম পুরো ডেমো মডেল এখানে তৈরি করা হয়েছে, তোমরা দেখতে পাবে, দেখো ডেমো মডেল তৈরি করা হয়েছে। আমার নিজে এখনো পর্যন্ত রামেশ্বরম মন্দিরে যাইনি, এখানে এসে অনেকটা ফিল হচ্ছে, অবশ্যই যাবো কখনো না কখনো। ঠিক আছে, তো ভিতরে আমরা দেখি কি আছে। এখন আমরা আছি জগন্নাথ ধামে। এই জগন্নাথ ধামের যে মন্দিরটা আছে, এটা অ্যাকচুয়ালি আছে হচ্ছে উড়িষ্যার পুরীতে। তো ভেতরে জগন্নাথ দেবের মন্দির মানে মূর্তি আছে, তো তোমরা এখানেও অবশ্যই আসবে, খুব ভালো লাগবে। তো এখন আমরা আছি বদ্রীনাথ ধামে। বদ্রীনাথ ধামটা হলো উত্তরাখণ্ডে অবস্থিত মেইনলি বদ্রীনাথ। তো বদ্রীনাথের মূর্তি এখানে আছে। ঠিক আছে, তো বদ্রীনাথের মূর্তি আমরা দেখব, এবং তোমাদের এখানে আসা উচিত অ্যাকচুয়ালি। যদি যেতে পারো তাহলে তো অবশ্যই ভালো, আর যদি না যেতে পারো তাহলে অবশ্যই এখানে এসে দেখো, এখানে যে মন্দিরটা সেটা দেখা যাবে। আছি দ্বারকা ধামে। দ্বারকা ধামটা অ্যাকচুয়ালি গুজরাটে অবস্থিত, দ্বারকা যেটা বাংলাতে বলে, দ্বারকাতে যেখানে কৃষ্ণ তার রাজত্ব বিস্তার করেছিল, তো এই মন্দিরটা সেখানে অবস্থিত অ্যাকচুয়াল মন্দিরটা। এখানে তার একটা মডেল তৈরি করা হয়েছে। অবশেষে আমরা এসে পৌঁছালাম মহাদেবের পদতলে। শ্বেত মহাদেব মূর্তির নিচে মহাদেবের মন্দির বিরাজমান, ভেতরে মহাদেবের জীবন কাহিনী চিত্রায়িত। ছবি তোলা নিষিদ্ধ বলে ভেতরে ভিডিও করতে পারিনি, তবে মন সম্পূর্ণটা ভরিয়ে এনেছি। আপনারাও কিন্তু এখানে এসে নিজের মন ভক্তিতে বিলীন করে দিতে পারেন। তবে এখানকার একটা কমপ্লেন আমি এখানকার কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে চাই, যে এখানে কোনো বাথরুম
পরিষ্কার নয়, কোনো ট্যাবে জল নেই, জুতো আগে থেকে জমা রাখতে হয় বলে বাথরুমে যেতে গেলে আপনাকে খালি পায়ে যেতে হবে, বাথরুমের কোনো দরজায় কোনো সিটকানি নেই। আর এটা এখানকার সবকটি বাথরুমের ক্ষেত্রেই সেম। মহাদেবের দর্শনের জন্য আপনি 50 টাকা করে নিচ্ছেন, তো অবশ্যই বাথরুম এবং জলের ব্যবস্থাটা ঠিকঠাক মতো করা প্রয়োজন, এটা আমার মনে হয়। সকলের পক্ষ থেকে আমার এই কর্তৃপক্ষের কাছে এই অনুরোধটা রইল, আপনারা পরবর্তীতে যেন এই জিনিসগুলো নিজেদের নখদর্পণে রাখেন। আর এটা বলা বাহুল্য যে আমি পুরো সিকিমের মধ্যে শুধুমাত্র এই জায়গাটাতে একটু অপরিচ্ছন্নতা দেখেছিলাম, তাই এটা দুর্ভাগ্যজনক। তো আমরা টোটাল এই চারধামটা ঘুরে দেখলাম, শিব মন্দিরের ভেতরে মানে অ্যাকচুয়াল যে মন্দিরটা মানে শিব ঠাকুরের, তার ভেতরে টোটাল শিবের জীবনী মানে কি শিব জীবনে কি কী করেছে সম্পূর্ণটা এখানে উল্লেখ করা আছে, কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করার কোনো মানে কি পারমিশন নেই, তার জন্য ভেতরে কোনো কিছু করতে পারলাম না। তো আশা করি টোটাল ভিডিওটা ভালো লাগবে, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, তোমরা লাইক যখন করো শেয়ার যখন করো এবং যখন কমেন্ট করো তখন আমাদের আরও ঘোরার মানে ইচ্ছাটা বেড়ে যায় যে না সবাই পছন্দ করছে, আরও ঘুরতে হবে, আরও জায়গা এক্সপ্লোর করতে হবে এবং আরও কিছু দেখাতে হবে আমার দর্শকদেরকে, ঠিক আছে, যাতে দর্শকরাও সেই সমস্ত জায়গা চয়েস করে করে যেতে পারে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও। অবশেষে এখান থেকে আমরা 4টে নাগাদ শিলিগুড়ির দিকে রওনা দিলাম। ভিডিওর শেষে এটাই বলবো যে পেলিংয়ের পর রা বাংলা নামচি ঘুরে ওয়েস্ট সিকিম ঘোরাটা পরিপূর্ণ হলো, নয়তো পেলিং ভ্রমণ অসম্পূর্ণই থেকে যেত। পেলিং থেকে রা বাংলা নামচি হয়ে শিলিগুড়ি পার হেড প্রায় 2000 টাকা করে আমাদের খরচ হয়েছিল। আপনি ওয়ান নাইট স্টে করলে হয়তো আপনার 1000 টাকা আরও বেশি খরচ হবে। এইভাবেই মোটামুটি 3000 টাকা খরচে আপনি রা বাংলা নামচি ঘুরে আসতে পারেন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। জানি ভিডিওটা ভালো লেগেছে, তার জন্য আপনি ভিডিওটি শেষ অবধি দেখছেন, তাই ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এরকম ধরনের ভিডিও আপডেটসই আমি আপনাদের প্রোভাইড করে থাকি। আপনাদের বিভিন্ন ভ্রমণ অভিজ্ঞতা, ছবি, গল্প আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে শেয়ার করতে পারেন। আমার উপস্থাপন ভালো লাগলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন, সমস্ত কিছু লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক ইট আউট। আজকের জন্য এই ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন, বিন্দাস থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ স্টে সেফ, স্টে ব্লেসড, ধন্যবাদ।